থেকে বেরিয়ে গেছি, বাবা মা অলরেডি দাঁড়িয়ে আছেন আমার দিকে, তাকিয়ে আছে চিল্লাবে। তো আগে যাই, যাচ্ছি ওই যে মামা বাড়ি, সামনে থেকে তাকাবি তো, দেখেছি আমি। ফাইনালি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সত্যি অসাম ছিল সবকিছুতেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমনি অফিসিয়ালের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই ইন্ট্রোটা ভালোভাবে দিতে পারছি না, কারণ ওদিন রাস্তা আর খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তখন রেডি শেডি হয়ে, কারণ আজকে যাচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে কালী পুজো, তো সেখানে যাবো। আর তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর ব্লগটা স্টার্ট করতে মনে নেই। আর এখন এসেছি এটিএমে, এটিএমে টাকা তুলে তারপর এখান থেকে বেরোবো। থেকে বেরিয়ে গেছি, বাবা মা অলরেডি দাঁড়িয়ে আছেন আমার দিকে, তাকিয়ে আছে চিল্লাবে। তো আগে যাই, যাচ্ছি ওই যে মামা বাড়ি, সামনে থেকে তাকাবি তো, দেখেছি আমি। তো এখন আসলাম হচ্ছে অদিতি শাড়ি সেন্টারে, কালকে আরেক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেটার জন্য গিফট হয়েছে। বাবা মা ভেতরে গেছে, আমি আর নিচে নামলাম না, কারণ কারণ হচ্ছে নামলে আবার উঠবো। এই যে ছোটটা কোলে রয়েছে, অলরেডি আমাদের 8টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আমার নাকি নামবো আবার উঠবো ঝামেলা। মনা মনা কই পাঠাবো না বলো, বেশি বেশি বসেছে, পুজোতে পুজোতে বসে পড়েছে, পৌঁছেছি আমরা ওদের বাড়িতে, আর তোমাদের দেখাচ্ছি কিভাবে কালী পুজো হচ্ছে। আমরা পৌঁছে গেছি, আর এই যেখানে পুজো হচ্ছে, মামির প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো আমরা এসে বসে গেছি, আর ওদিকে পুজো হচ্ছে, চুপচাপই শান্ত শিষ্ট বসে থেকে সবাই পরে টাইম দিই, আর আমরা বসে বসে মজা কি করবো, বোরিং লাগছে, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আমরা একটু পরেই বসবো, সবাই আসলাম তো। আমরা সবাই এসে বসেছি, আর পিছনে দেখতেই পাচ্ছ সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর একদম পুজোর সামনেই আমরা বসেছি। তো যদিও আমাদের সকালে আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি। আর এখন হচ্ছে পুজো, যেটা হচ্ছে কি বলে ওটাকে, প্রাণ প্রতিষ্ঠা, মেবি ওটাই বলে, প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সময় যে সেই বলাটা, যে every night, love to hear.
hear your voice, not sleeping well. And I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters. আর এইদিকে আমাদের তোতা পাগলি দেখো কি শুরু করেছে, টুপি খুলে খুলেছে যে সেই চুলগুলো সজাটুর মতন কাড়া কাড়া হয়ে গেছে। আর ওদের দিকে হালছে আর আপনাদেরকে একদম পাগল হয়ে যাচ্ছে। আমাদের সুন্দর একটা কার্পেট বিছিয়ে দিয়েছে, খাওয়ার জন্য রেডি। কার্পেটের মাঝে নামাই দিচ্ছে তোর মাইয়া, দেখেছি আমি ধরে শক্ত করে। আর এটাকে দেখো কি দুষ্টুমি করছে, ওই দে এই যে নামার চেষ্টা করে। সনু তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেলো, ফার্স্টেই পড়েছে খিচুড়ি। তো আজকে যেহেতু আমি পরে এডিট করছি, তো আজকের মেনু ছিল মানে কালী পুজোর যেটা মেনু ছিল, খিচুড়ি, পাঁচ রকম সবজিতে ঘ্যাট, রাইস, আর হচ্ছে আর কি ছিল, আলুরদম। আমি ভুলে গেছি যেহেতু একদিন পর আমি এডিটটা করছি, তো আলুরদম সব কিছুই প্রচণ্ড টেস্টি ছিল আর খুবই ভালো ছিল। আমাদের সব থেকে সুন্দর লেগেছে খিচুড়ি আর ঘ্যাটটা, খুবই ভালো লেগেছে। সত্যি মনে হচ্ছিল কি আমরা কি ঠাকুর পুজো দেখতে গেছি না খেতে গেছি, ভগবান জানে। আমাদের তোতা পাখি একটু ঝামেলা করেছে, আমাদের সবাইকে একটু বেশি বেশি করে দিয়েছে, ওকে একদম অল্প দিয়েছে, যার কারণে ও রেগে গেছে। দিয়ে সবজি দিয়ে গেছে এক কাঁথা, যেটা ও খাবে না। আর আমরা খুব হাসাহাসি করছিলাম এটা নিয়ে, তো কান্না শুরু করে দিয়েছি যে আমি খাবোই না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সত্যি অসাম ছিল সব কিছুতেই। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যে রেডি তো এখন বেরিয়ে যাচ্ছি। কি করছো তুমি? ও তো হচ্ছে এখন আমরা বাড়িতে আসলাম, এখন বলতে 5-7 মিনিট হয়ে গেছে। আর হচ্ছে এখন এটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে, এত দুষ্টুমি করে না। বাইরে ব্যাপক ঠান্ডা, আমি সোয়েটার নিয়ে গেছি কিন্তু দুঃখে সোয়েটার পরতে পারিনি। আর হচ্ছে এখন বাড়িতে এসে আজকে ভাবছি এই ঘরটায় শোবো, কারণ একটু ঠান্ডা হয়ে গেছে। এখানে স্টোর হয় জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু, খাটের উপর অনেক কিছু ছিল, সেগুলো সরিয়ে বিস্তার করতে করতে একটু দীর্ঘ হয়ে গেল। তারপর ছোটো মারা ঘুমাচ্ছিল না, যার কারণে দেখেছিলাম। আর ওকে একটু পাহাড়ি গার্ল টাইপের সাজিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটাকে আর বড় করবো না, যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটাতে তোমাদের অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই ঠান্ডায় তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তো এখনকার জন্য টাটা।